সকলকে স্বাগত। আমি সাগরিকা রয়েছি আপনাদের সঙ্গে। খুব তাড়াতাড়ি আসামের মতো তেল ও খনির সন্ধান মিলেছে উত্তর চব্বিশ পরগনায়। আমডাঙ্গা ও অশোকনগরে নতুন করে তিনটি জায়গায় তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। সেইখানে দ্রুত খনন করে তেল ও প্রাকৃতিক গ্যাসের সঠিক পরিমাণ বুঝতে চাইছেন ওএনজিসি আধিকারিক। একের পর এক তেলের খনির হদিশ, আসামের মতো তেল শহর হতে চলেছে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা। তেমনি সুখবর মিলেছে ওএনজিসি এর একাধিক পরীক্ষায়। বাইকাছির পর এবার আমডাঙ্গা, বনগাঁ ও অশোকনগরে নতুন করে তিনটি জায়গায় তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। সেখানে দ্রুত খনন করে তেল ও গ্যাসের সঠিক পরিমাণ বুঝতে চাইছেন ওএনজিসি আধিকারিকরা। ইতিমধ্যেই ওই তিনটি জায়গাতেই গ্রিল সাইট তৈরির জমি চিহ্নিত করা হয়েছে। দফায় দফায় আলোচনা চালানো হচ্ছে জমির মালিকদের সঙ্গে। তিন জায়গায় জমি অধিগ্রহণের অনুমোদন চেয়ে রাজ্যের সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ওএনজিসি। অনুমোদন পেলেই সরকারি কৃষকদের থেকে জমি কিনে চলতি বছরেই ড্রিল সাইটের কাজ শুরু হয়ে যেতে পারে বলে আধিকারিকদের দাবি। অশোকনগরের বাইগাছের মোড় এই তিন জায়গাতেও তেল ও গ্যাসের বাণিজ্যিক উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়িত হলে বনগাঁ ও বারাসাত মহকুমার চেহারা রাতারাতি বদলে যাবে। অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন দিশা পাবে বাংলা।